নুরুল হুদার নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পাঁচ মাসের মাথায় প্রকাশ করা হল একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সিএসি জানান সংবিধান অনুযায়ী দুই হাজার উনিশ সালের উনত্রিশ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে তিনি এ রোডম্যাপকে সব দলের অংশগ্রহণে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের সূচনা দলিল বলে উল্লেখ করেন স্থির পরিচিত সেগুলো হলো আইনি কাঠামোসমূহ পর্যালোচনা ও সংশোধন অথবা সংস্কার কর্ম উপর পরামর্শ গ্রহণ সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণ জাতীয় পরিচয়পত্র প্রস্তুতকরণ ভোট কেন্দ্র স্থাপন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নিরীক্ষাকরণ এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করুন সব রাজনৈতিক দল সভা সমাবেশ করতে না পারলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে সি জানা নির্বাচনের তফসিল ঘোষণার পরই কেবল প্রশাসনের উপর কমিশনের কর্তৃত্ব শুরু হবে সরকার পদ্ধতি কিরকম হওয়া উচিত কোন রাজনৈতিক দলকে কিভাবে তাদের সভা সমিতি করতে দিতে হবে মিছিল করতে দিতে হবে এগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের একটি মধ্যে আসে নাই পরিপূর্ণ এক্তিয়ার শুরু হবে তফসিল ঘোষণার পর থেকে আরেক প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন এই রোডম্যাপে ইভিএম এর বিষয়টি না থাকলেও রাজনৈতিক দলগুলো আগ্রহ প্রকাশ করলে পরে তা বিবেচনা করা যাবে ইভিএম চালুর যে দরজা বন্ধ করে দেয়নি বাস্তবসম্মত মনে করি সুযোগ আছে আমরা করতে পারবো রোডম্যাপ অনুযায়ী আগামী পঁচিশ জুলাই থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবে নির্বাচন কমিশন আর একত্রিশ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত পর্যায়ক্রমে সুশীল সমাজ গণমাধ্যম নির্বাচন পর্যবেক্ষক নিবন্ধিত রাজনৈতিক দল নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপ চলবে এছাড়া দু আঠারো সালের মার্চে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর চূড়ান্ত তালিকা এবং আঠারো সালের জুলাইয়ের মধ্যে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আসাদ রিয়েল বাংলা টিভি ঢাকা